মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের জনসংযোগ একটু বাড়ানোর জন্য গ্রহণ করেছেন দিদিকে বলো কর্মসূচি। সাধারণ মানুষ যাতে তাদের অভাব অভিযোগের কথা সরাসরি মুখ্যমন্ত্রীকে জানাতে পারে তার জন্য একটি ফোন নাম্বার ও একটি ওয়েবসাইট দেওয়া হয়েছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে। তারই কর্মসূচি ইতিমধ্যে জনপ্রিয়। দিদিকে বলো কর্মসূচি আরো বেশি করে মানুষের মধ্যে ছড়িয়ে দিতে দল নেতা নেত্রীদের নির্দেশ দিয়েছেন তৃণমূল সুপ্রিম। তারই আদেশে এবং রাজ্য তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তত্ত্বাবধানে তৃণমূল যুবকর্মীরা মানুষের বাড়ি গিয়ে গিয়ে দিদিকে বলো কর্মসূচি গ্রহণ করছে। শুক্রবার তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে সায়নদীপ চট্টোপাধ্যায়ের উদ্যোগে কসবা বিধানসভার অন্তর্গত 92 নম্বর ওয়ার্ডে পালিত হলো দিদিকে বলো কর্মসূচি। এদিন প্রথমে সাংবাদিক সম্মেলন হলো, ওখানে সাধারণ মানুষের হাতে কার্ড এবং ফোন নাম্বার তুলে দিলেন। পরে এলাকার মানুষের কাছে গিয়ে গিয়ে তাদের সমস্যার কথা জানলেন এবং তার পাশাপাশি রাতে তৃণমূল কর্মীর বাড়িতেও রাত্রিযাপন করলেন তিনি। সবার প্রিয় আমাদের দলনেত্রী তথা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় নজরুল মঞ্চ থেকে একটা ইউনিক ক্যাম্পেইন শুরু করে যার নাম দিদিকে বলো। সেই ক্যাম্পেইনের মাধ্যমে বাংলার 10 কোটি মানুষের কাছে দিদির যোগাযোগের একটা ব্যবস্থা করা হয় এবং একটি ফোন নাম্বার যার নম্বর হলো 9137091370 এই নম্বরটি গোটা বাংলায় মানুষের কাছে পৌঁছে দেওয়া হয়। কারণ মানুষের যাকে ভরসা, মানুষ বাংলার মানুষ যাকে দেখে বাংলায় পরিবর্তন এনেছেন এবং যাকে দুহাত করে ভালোবেসেছেন সেই দিদির কাছে পৌঁছবার জন্য এই নম্বরটি এবং তার সাথে ওয়েবসাইট www.didikebolo.com এই ওয়েবসাইটটি লঞ্চ করা হয় এবং আমাদের দলের সর্বস্তরের নেতা নেত্রীদের কাছে বার্তা দেওয়া হয় যে এই জনসংযোগ যাত্রা যাকে দিদিকে বলো ক্যাম্পেইন বলা হচ্ছে সেটি করতে এবং তার কিছু নিয়মকানুন তাদের দেওয়া হয়েছে যে নিয়মকানুন ফলো করে পার্টির তরফ থেকে সেই নিয়মকানুনের মধ্যে সেই ক্যাম্পেইনটি করতে হবে। আজকে আমি উপস্থিত আছি কসবা বিধানসভার 92 নম্বর ওয়ার্ডে। গত 3 তারিখ সেপ্টেম্বরের ক্ষুদিরাম অনুশীলনী কেন্দ্রে আমাদের সর্বভারতীয় তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি তথা মাননীয় সাংসদ শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমাদের তৃণমূল যুব কংগ্রেসের সকল স্তরের সৈনিকদের আমাদেরও এই কর্মসূচিতে অংশগ্রহণ করতে বলা হয়েছে এবং ঠিক যেভাবে আমাদের পার্টির সিনিয়র লিডাররা পার্টি ডিরেকশনে এই ক্যাম্পেইনটা করছে ঠিক সেমনিভাবেই আমাদেরও নিজেদের কিছু কিছু অঞ্চলে দেওয়া হয়েছে যে অঞ্চলে আমরাও এই
জনসংযোগ যাত্রায়, দিদিকে বলো যাত্রায় আমরা অংশগ্রহণ করবো।